34 মিনিটসে গড়িয়েছে খেলা। সদ্য পুষ্করণী যুব এসসি 0 বসুন্ধরা কিংস 2। ফয়সাল হোসাইন যুক্ত আছে এবং সেই সাথে যুক্ত আছেন এস কে জিয়াউল হাসান, আপনাদের সবার প্রিয় ধারাভাষ্যকার। আজকের দুটো ম্যাচ, এর আগে একটা ম্যাচ হয়ে গেছে যেখানে আতাউর রহমান তারা জয়লাভ করেছেন, আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, এবং বাম পায়ের শট আরো একটা গোল করতে সক্ষম হলো। ঋতুপর্ণা তৃতীয় গোলটা করে দলকে 3-0 গোলের ব্যবধানে এগিয়ে রাখতে সক্ষম করলেন। এখন পর্যন্ত 0 গোলের ব্যবধানে নাসরিন স্পোর্টস তাদের বিপক্ষে জয় পেয়েছিল। তহুরা রাখতে পারবেন? তহুরা চমৎকারভাবে তার নিজের নিয়ন্ত্রণে রাখলেন, কাটব্যাকটা করলেন, এবারে হেড গোল হতে পারে এবং গোল, আরো একটা গোল। সম্ভবত ঋতুপর্ণা চাকমা না, আমার মনে হয় হ্যাঁ ঋতুপর্ণা চাকমা, ইয়াস ঋতুপর্ণা চাকমা অসাধারণ খেলে থাকেন, বাংলাদেশ জাতীয় দলের এই প্লে মেকার, চমৎকার ভাবে স্কোয়ার করলেন, দিলেন ডান প্রান্তে, সেখান থেকে বল পেয়ে গেলেন জার্সি নাম্বার 7 সঞ্জিদা আক্তার, মনে পড়ে যায়